আসসালামু আলাইকুম, কি খবর বেকুন? কেন আছেন? তো আল্লাহর রহমতে ভালো আছেন, আমি ভালো আছি আল্লাহর রহমতে। তো গাছের প্রথম মানে গাছের নতুন হাটল দিচ্ছি, তো নর্মালি শেয়ার করে একদম নতুন দু হাটল দিচ্ছি, শুধু পর বছর হয়তো বা আরো দরিদ ফারেন। তো এখন আই হাটলি বেসা আর ফাগিনা ফাগিনা প্রত্যেক দিন যেদিন হাইটে দিলে ভরতো, যেদিন আমা হালি রাতে বা থানো ফর আবার সাইড দিয়ে টিভি রে যেদি মানে ফেঁকি তাহা দেখছে ফেঁকি তো হাড়ি ফেলাইবে। তো এখন আই ট্রাই ট্রাই মেদি তেল টেল দিয়ে তো দেখা দেখুন তেলে চিকচিকের, তো তেল টেল দিয়ে আই সুন্দর করে বই গিয়ে হাটলি বা হাড়ি ফেলে। তো ওমা গেল আই যে যে যুদ্ধ করে যেদিন অপারেশন সাকসেস হল মোমাই, কারণ অপারেশন আরো বহুত গরম করবো। অপারেশন আমি দিয়ে মানে হাড়িয়ার ছেলে আর দেয়নি, আর অপারেশন আমি তো ডাইরেক্ট হাড়িয়ার হয়ে গেল। তো বহুত মানে যুদ্ধ যুদ্ধ করে বহুত কষ্ট করে এর ফেলতাম বুঝ জানতো। এবার আমাদের লিখে কেন বড় সর হইতো এতালাই, তো আরোগ্য বেশি বড় হয় বেজন অফ আগে এবার বয়স কম এতালাই, তো এবার বয়স বেশি হইতো এবার আগে দিয়ে খারাপ আগে বহুত যুদ্ধ করে বহুত। এখন এবার হাঁটা নিলে না হাড়া মুদারা দেখি দিই ওই গায়ে নতুন মুদে নতুন ধরে ধরে এরা ফলে তুন একদম আস্তে আস্তে একটা টুরো টুরো করে হাঁটে ইন দেখি রায় চাই নক করলো তো নমাই তারা দেখি দিই মাঝখানে সুন্দর করে ফালাই আর দুই ফাঁক গড়ি এনে এই আস্তে 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 মানে হওয়া সুন্দর করে ওগো গড়ি যাবে তাহলে চাই আজ এই তার দিকে করে হাইটুম দা হাইটুম যেদিকে নষ্ট হবো বহুত যুদ্ধ করে দিবে এরা হওয়ার মতো যুদ্ধ সাকসেসফুল নোয়ার আর মানে বেশা বেশি যুদ্ধ চল লাস্ট পর্যন্ত মানে যুদ্ধ গেলাম বিজয় এলাম। তো এখন সুন্দর করে আমার তারা মুদ এনে কি সুন্দর করে এরা টান দিয়ে মতো উঠে থাকবো আর আমার দিন আরো বাংলাদেশের জিনিস এনে বেশি কাঁদতাম কিছু না বুঝলাম আসলে বেশি কাঁদতাম দেখ কিছু বহু টানাটানি নয় লাস্ট এদের একবার আবার ফারি গেলে হ্যাঁ যা তোর গিলে হইলে সব আর গেলে হয় আজে। তো এটা ইলে ফারি 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 এরা তুলিবার চেষ্টা চলে সুন্দর করে এরা এখন হারি ফেলে এই তারা একবার টামার মতো উড়ি এরা আইজে এটা না চাইনা কলেই না আসা নামিয়েছে দেখাই হয় যে কিছু না বুঝে। তো এখন মেন হতো কি জানো না হাটলি জিন্দি যেহেতু যেহেতু ফাইক কেজি মানে যেহেতু যেহেতু নরমই ওমা হওয়া একটু নরম ইয়ে একটা মুসিবতের হাত আছে একের হুমায়ুন ছোটো ছোটো আবার নিচে দিয়ে দেখে দিয়ে শক্ত মানে হুমায়ুন শক্ত হাটল জিকে নেওয়া থাকে মানে যে সাইডে টিপ নেও বই এ সাইড মানে শক্ত শক্ত দিকে আর এ সাইড হুমায়ুনও মানে ডট এই দেখুন এই নেবে লাস্ট সাইড ওই জিনিস হইলে দেখি এই নাটকে ডাইরেক্ট মরে গেছে সাই ফুড়ে গিয়ে আমার তুলে তুই জন্য হারে দিয়ে হতো মন তা তো নোড়ে রুদ্ধ না টানা টানের দিন যুদ্ধ যুদ্ধ একটা যুদ্ধ গেলে গেলে আর গৃহযুদ্ধ। তো এনে গিয়া বিসি টিসি ডক্টর আছে দেখুন এটি কিন তেল দিদি আর উত্তর হল বাজেটা লাগে আতুন আই একবার গো হয় না হাই আতুন মনে হয় কিন্তু আতুন হাটটা হাড়ে আর এলে তুলতে ই এত যে ভালো লাগে হবে মতো না মানে খুব ভালো লাগে গো 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 মা তুলো এত সুন্দর লাগে দেখি। তো ফুললে বছর হাটল মানে আল্লাহ যা উগ্র দিয়ে এই শহর শক্ত হয়ে দিও শক্ত হাটল মানে হাতে মজা। তো এখন আস্তে আস্তে তুলে ফেলে হাটল হাটল গিয়া তুলতে বেশি কষ্ট ইন যারা জানে টেকনিক এই মানে ক্যাং করে তুলে এটা লাইন বুঝছো হস আমি ভাবছি নতুনলে তো আরাম হয় না সবসময় এলে ফালা করে দিলে আমি বউবে তুলতাম এলে মানে সহজ তো এলে ডাইরেক্ট হাড়িয়ারে গরম বাঁধি বহুত কষ্ট বহুত একজনে কমেন্ট করছি দেন মানে কেঁচা হাটল কেঁচা হাটল নাই এই বলু দে গিয়া হাটল একে হাটল হদুগুন হাটল আছে দে তোমার টিপ বই বেড়া হাড়ি গেলাম পরে তো শক্ত শক্ত হাঁ যায় দে আর হদুগিন হাটল মানে টিপ বই নয় হাড়িলে ইনভার্ট হয়ে যাবে। তো এবে যেহেতু যেহেতু টিপ বইছি এ দূরে দূর বেগটা ওই জিন দেখতে লাগবে ইনভার্ট হয়ে মানে সেম হাটল ভুতুর দুই সিস্টেমের হুঁয়া দেখিলাম দুই সিস্টেমের গিয়া দেখিলাম তোর ইয়ে নরম দেখিলাম এই হাটল ভুতুর মানে হইলে যে শুধু করে এ হইবার মতো না। তো কেঁচা হাটল বলে বহুত মজা ওই আর বছর গিয়া বানাইলাম আর আর প্রধানমন্ত্রী হয়ে দিয়ে কাটল দিয়ে কাবাব বানা যায় তো হাটল দিয়ে আর কাবাব বানালাম আসলে মজুই সোনা ডাল ডাল দিয়ে আর প্রধানমন্ত্রী জিয়েন হয় মানে আসলে গড়ি চাইলি কিন্তু সঠিক হয় তো ওই যে ডিম রাহিয়ার ডি ফুত মাই দিয়ে মানুষ এনে ডেরে কলার দিবে লাগে কিন্তু আর প্রধানমন্ত্রীর হতা হইয়ার ডি ফুত রাহিয়ার শাক শাক গড়ি আরও তিন চারজন হাইতারা দিবে সুন্দর করে ইয়ারে শাক শাক খাড়িয়ার। তো আসলে মিছে না ওই কাবাব বানাইয়ারে মানে ধরো তো গুরুগুস্ত কেঁচা হাটলে রে আনা না আবার তারপর গুরুগুস্ত সোনার ডাল এই যে জুস মেশিন সুর ওই পেস্ট নিয়ে সুন্দর সময় ব্লেন্ডার ঘুরে মানে এবার কাবাব আবার শেপ দিয়ে রে তেলা সার দিলে সে মজা আর বছর খাইলাম এবছর কেঁচা হাটল টাটল মানে লইতেও মনে নহর আহ তো বুঝ গেছো তো আর হা না যায় আমি যহ দে চলো আনটি আইয়ে তুই যাই আর একবার হঠাৎ ফারি আনি বই কেঁচা হাটল হয়ে গেলে আহে আনো কেঁচা নাই তুই তো এতদিন বাদ আহ তো কতো নাই সুযোগ সপুটি দেন আহে দেখ আনো কেঁচা হাটল নাই এখন বেকুন ফাঁকি গিয়ে গাছ আনা গাছ আনা এবারে এটা মানে যেটুকু গাছ আছে হাটল গাছ বেকুন তো ফাঁকি গিয়ে এখন এখন আর কেঁচা নাই। তো মানে আই আসি এগিন শুরু নো তুগর ঘর উগ্র ঘর উগ্র তো দরা হাটল এ পর্যন্ত এখন এখন হাইও বলছি দরা হাটল বোধ কেতুন দরা হাটল মজা লাগে আবার মানে বোধ কেতুন ভালো লাগে দেন
আর তো আর মিষ্টি ফুরুক এখন সপ্তাহ হাট মানে হয়নি আর ফা হালি হতে হতে তুই হলে ফেঁকি না চাবা লাগে হলে আবার এখন সাদ দাঁড়ে হাগা আলো তো ফাটা দেয় হাজে আখন হওয়া হাগে আলোর তো ফাটা দিতাম হাটলি ভাড় দিয়ে আর আর ফা হতা হইতে হাজে আর ফা হালি হইল ইস হালি যদি ফেঁকতো আর ফালে ধুয়ে ফেলে দিতাম তো দিন না ফেললাম দেখুন আসুরের অবস্থা কি সুরে অবস্থা শেষ হয়ে গিয়ে ডাইরেক্ট ইন একবার বেট গিয়ে এই একদিন সপ্তাহ সপ্তাহ দেখ না বেটটা হাটল ফোয়া দেখে না হাটল ফোয়া দেখে সপ্তাহ সপ্তাহ এই হাটল হাটটাম বসিয়ে দিয়ে এই হাটল যুদ্ধ করতে 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 একটা ঘন্টা গিয়ে ফেলার আর এই হাটল এরা আমি ফাহতা এখানে যদি প্রত্যেকটা জিনিস হাটল হইতো তাহলে হাটলের হুঁয়া আরো বোধহয় টাকা দিত হাঁ দিন ওটা হাটলার ফাড়া দার হাটলার হুঁয়ার ফাড়া দার বেকুন এই হাটলার হুঁয়ারে সুন্দর করে ফাড়া দিয়ে যত্ন করে আর এলে করে সুন্দর করে রাহি আর বেড়া দাঁড়ায় আর নলে এই আবার কি হয় দেয় ফুকে টুকা খাই লিখবো তাহলে এই ফাড়া দিয়ে অনেক জিনিস বানাই দিয়ে দেয় আল্লাহ তো এত পর্যন্ত আছে এনলে এরা যুদ্ধ করানো দেখো না নুডের তো হতুকু অনেকবার শর্ট কাটা উড়ে যাবো হতুকু নুডের এইবে এইবে লাস্ট পর্যায়ে একদম বোধ হয় মানে আর নাই এতে ওই তোলা শেষ আসলে এবার ক্যামেরার মধ্যে বেশি সাদা এলাকা দে ন তো এবার ফেঁকি এবার ক্যামেরার মধ্যে দিলে এলাকা দে ইন ইন শোনা জিন টিপে যে অবস্থা কে এই শোনা ইন ইন এটা গেইবে তো আয় হানাটা পাক করে মানে আর দিয়ে শাশি ওই ডরি আসা আমি নুলে হাঁটা দিই তো এই পাকা পাকি মানে এখন